আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের দবাই অনেক ভালো আছি। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিও কি নিয়ে, তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখো হয়তো বুঝতেই পেরেছো। তো বন্ধুরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের একটি নতুন ইভেন্ট আসতে চলেছে, যে ইভেন্টের নাম হচ্ছে ফাইটার উইশ। আর এখানে কিন্তু অনেক রেয়ার রেয়ার আইটেম রয়েছে, সেগুলোই তোমাদেরকে এই ভিডিওটিতে দেখাবো, এবং কীভাবে পাবে এগুলো আমাদের সার্ভারে আসবে কি আসবে না সেটাই তোমাদেরকে এই ভিডিওটিতে জানাবো। তো বন্ধুরা, চলো বেশি দেরি না করে তোমাদেরকে ইভেন্টটা আমি দেখিয়ে দিই। তো এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে ফাইটার উইশ গেট এ ফ্রি গ্র্যান্ড প্রাইজ আফটার 100 উইশ। তো এখানে আমি গোটুতে ক্লিক করব। গোটুতে ক্লিক করার পরে এখানে কী কী রয়েছে সেগুলো তোমাদেরকে দেখায় এবং কত স্ক্রিন লাগবে। তো এখানে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছ ইভেন্টটা চালু হয়ে গেছে, আমাদের সার্ভারে এখনও আসে নাই, হয়তো আসতে পারে। এখানে টাইম রিমিট রয়েছে 5 দিন, হয়তো 1 সপ্তাহ টাইম দিয়েছিল, 2 দিন আগে আসছে সম্ভবত। এখানে দেখতে পাচ্ছ 5 দিন বাকি রয়েছে, আর এখানে রয়েছে উপরে ফাইটার উইশ এবং গ্র্যান্ড প্রাইজ অল রিওয়ার্ডস, এবং একটা উইশ করলে 20 ডায়মন্ড লাগবে, আর 100 উইশ করলে 200 ডায়মন্ড লাগবে, 200 ডায়মন্ড লাগবে, লগে একটা স্ক্রিন তোমরা ফিরতে পাবে। এখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছ 10+1 উইশেস, আর এখানে লেখা রয়েছে কেটে ফ্রি গ্র্যান্ড প্রাইজ আফটার 100 উইশ। তো এখানে আমরা যদি 100টা উইশ মনে হয় করার পরে এখান থেকে একটা গ্র্যান্ড প্রাইজ দিবে, যেটা বুঝতে পারছি। এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে কেটে ফ্রি গ্র্যান্ড প্রাইজ আফটার 100 উইশ, মানে 100 উইশ করার পরে এখানে আমাদেরকে একটা গ্র্যান্ড প্রাইজ দিবে ফ্রিতে। তো এখানে কী কী রয়েছে সেটা তোমাদেরকে দেখে দিই। আমাদের সবচেয়ে রেয়ার আইটেম এখানে এখানে দেখো নতুন একটা বান্ডেল এসেছে, যেটা কিন্তু দেখতে খুবই ভালো লাগতেছে। এখানে যে বান্ডেলটা তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এখানে কোথায়, তো এখানে দেখতে পাচ্ছ এই বান্ডেলটার নাম হচ্ছে ক্রিমসন পার্কোর বান্ডেল। তো বন্ধুরা, বান্ডেলটা কিন্তু খুবই জোশ দেখতে পাচ্ছ তোমরা। তারপরে রয়েছে এখানে একটা বান্ডেল পপ স্টার বাই নাইট বান্ডেল, এই বান্ডেলটা আমাদের ইভেন্টে আসছিল, এটা ভালোই লাগে দেখতে মোটামুটি। এটাও আসছিল দ্য উইকেন্ড আনার বান্ডেল, এটাও মোটামুটি ভালো লাগে। এখানে একটা লেডিস বান্ডেল রয়েছে, যে বান্ডেল নাম হচ্ছে সেক্সি বানি বান্ডেল। আর এখানে সি হান্টার, এটা কিন্তু বন্ধুরা খুবই রেয়ার একটা আইটেম, এটা হচ্ছে আমাদের ক্রসবোর রয়েছে, সেই ক্রসবোর একটা স্কিন, লেজেন্ডারি স্কিন এটা, এটা আসলে তো ভালোই হবে, অনেক পুরনো। আমাদের মিস্টার টিবলার ফেরাতে হয়তো তোমরা এটা দেখেছো অনেকেই। আর এখানে রয়েছে একটা মাংস জস বান্ডানা, যে মাংসের নাম তো ওটার ভালো লাগে না দেখতে। আর সবচেয়ে রেয়ার আমাদের কাছে যেটা, সেটা হচ্ছে ব্ল্যাক টি শার্টটা বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে ব্ল্যাক ট্রাট লেঙ্ক। বন্ধুরা, ব্ল্যাক টি শার্টটা কিন্তু খুবই রেয়ার, সেটা তোমরা সকলে জানো। তো ওইটাও আসলে কিন্তু আমার জানা মতে তোমরা সকলে এখানে স্ক্রিন করবে। আর তাছাড়া রয়েছে একটি ইমোট, যেটা ডগি ইমোট, এটা হচ্ছে তোমরা অনেকেই দেখেছো, এটা আমাদের সার্ভার অনেক আগে আসছে, এটাও এখানে রয়েছে। তো সবচেয়ে রেয়ার লেগেছে বন্ধুরা আমার কাছে এই ব্ল্যাক টি শার্টটা, এবং তাছাড়া এখানে আমাদের যে কোরেস বব, এটাও কিন্তু খুবই রেয়ার। আর হচ্ছে যে নতুন বান্ডেলটা দিয়েছে, এটাও কিন্তু খুবই জোশ দেখতে। তো এই ইভেন্টটা যদি আসে আমাদের, তাহলে কিন্তু খুবই ভালো হবে, অনেক রেয়ার আইটেম এখান থেকে আমরা নিতে পারবো। তাছাড়া এখানে গ্র্যান্ড প্রাইজ অল রিওয়ার্ডস কী কী রয়েছে সেটা তোমাদেরকে দেখে, এখানে গ্র্যান্ড প্রাইজ দেখতে পাচ্ছ ইনসন পার্কোর বান্ডেল, পপ স্টার বাই নাইট বান্ডেল, উইকেন রানার বান্ডেল, সেক্স পানি বান্ডেল, সিয়া হান্টার, কোজবে স্কিন, জজ বারেনা মাস্ক, ব্ল্যাক টি শার্ট এবং ডগ রিমোট। তাছাড়া নর্মাল রিওয়ার্ডসগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ, এগুলো নর্মাল রিওয়ার্ডস থাকছে। তো বন্ধুরা, এই ছিল ইভেন্টটা, ইভেন্টটা কিন্তু খুবই জোশ, আসলে তো খুবই ভালো লাগবে, কারণ এইখানে যে ব্ল্যাক টি শার্ট এটা কিন্তু খুবই রেয়ার, এটা এখানে নেওয়ার ইচ্ছা রয়েছে। তাছাড়া করবো যে স্কিন এবং এই বান্ডেলটা, নতুন যে বান্ডেলটা এখানে দেখতে পাচ্ছ, এটাও কিন্তু খুবই জোশ। তো বন্ধুরা, এই ইভেন্টটা কিন্তু অনেকটা সার্ভারে চলে আসছে, এই ইভেন্টটা কিন্তু এখন আমাদের সার্ভার আসে নাই। তো এই ইভেন্টটা কবে আসবে সেটা ঠিক জানি না, বাট এটা হচ্ছে খুবই রেয়ার একটা ইভেন্ট আমি বলতে পারি, কারণ এখানে একটা রেয়ার ব্ল্যাক টি শার্টটা রয়েছে এবং ক্রসবো স্কিনটা রয়েছে, আর যে নতুন বান্ডেল সেটাও কিন্তু রয়েছে এখানে, এটা দেখতে খুবই সুন্দর। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটা, যদি তোমাদের কাছে ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুরা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে তোমার মতামত জানিয়ে দিবে। আর আমাদের চ্যানেল নতুন বন্ধুরা আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে বেল আইকনটি বাজিয়ে দিবে। আল্লাহ হাফেজ।